হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই বাজারেও কলকাতার বুকে এখনও কচুরির দাম মাত্র 2 টাকা পিস। শুধু তাই নয়, তার সাথে দেওয়া হবে আলু সোয়াবিনের তরকারি, সুজির হালুয়া। পার্সেল নিতে চাইলেও সুন্দর করে প্লাস্টিকের বাটিতে প্যাক করে দেওয়া হবে, সবই কিন্তু ওই টাকার মধ্যেই। এখানেই শেষ নয়, জিলিপি মাত্র 2 টাকা, দারুণ টেস্টি সিঙ্গারা নিমকিগুলো মাত্র 3 টাকা করে। আরও আশ্চর্য লাগলো, দারুণ খেতে ক্ষীরের চপগুলো মাত্র 2 টাকা পিস। কত বছর খাচ্ছেন এখানে? আরো চমকের বাকি আছে, বিকেল বেলায় পাওয়া যায় লুচি আর চাপচাপ ছোলার ডাল। এসবের দাম শুনলেও অবাক হয়ে যাবেন, দোকানটিতে ভিড়ও থাকে সব সময়। চলুন সব কিছু দেখে নিই, আর তার সাথে দেখে নিই এত সুন্দর ক্ষীরের চপগুলো কি করে বানানো হচ্ছে। তবে তার আগে, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের এই সাপোর্টটাই আমায় নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। উত্তর কলকাতার এই মিনার্ভা থিয়েটার হলকে আমরা কম বেশি প্রায় সকলেই চিনি। হলের পাশ দিয়ে একটু এগোতেই পেয়ে গেলাম রমেশ দত্ত স্ট্রিটের বিখ্যাত ধর্মদাস মিষ্টান্ন ভাণ্ডার। স্থানীয় এলাকায় ধর্মদার দোকান নামেই বেশি পরিচিত। আমি এখন দাঁড়িয়ে আছি রমেশ দত্ত স্ট্রিটের ধর্মদাস মিষ্টান্ন ভাণ্ডারের সামনে। খোদ কলকাতার বুকে এখনও যে 3 টাকা পিস সিঙ্গারা, 3 টাকা পিস নিমকি এবং 2 টাকা পিস জিলিপি পাওয়া যায় সেটা আমার জানা ছিল না। হঠাৎ খবরটা পেতেই সকাল সকালই হাজির হয়ে গেছে এই মিষ্টির দোকানের সামনে। এই দোকানটা ঠিক মিনার্ভা থিয়েটার হল, তার ঠিক ব্যাক সাইডে। বাইরে থেকে দোকানটির চাকচিক্য না থাকলেও ঐতিহ্যে এবং খাবারের গুণগত মানে কলকাতার যে কোনো বড় দোকানকে টেক্কা দিতে পারে। দোকানে ভিড় দেখে আস্তে আস্তে এগিয়ে গেলাম, দেখলাম প্রচুর পরিমাণে সিঙ্গারা, জিলিপি, নিমকি ভেজে রাখা হয়েছে। শুধু তাই নয়, ভিতরেও প্রচুর সিঙ্গারা তৈরি রাখা হয়েছে। দোকানে রাখা সিঙ্গারা শেষ হলেই আবার ভাজা হবে। গরিবের মা বাবা কথাটা সত্যি তাৎপর্যপূর্ণ, কারণ সিঙ্গারা নিমকির দাম 3 টাকা করে আর জিলিপি মাত্র 2 টাকা। এই বাজারেও যে এত কমে জিলিপি সিঙ্গারা পাওয়া যায় সেটা এখানে আসার পরেই বিশ্বাস হলো। দিদি কি কিনছেন? জিলিপি। আচ্ছা, কত বছর নিয়ে যাচ্ছেন এখান থেকে? কেমন লাগে এখানকার কোয়ালিটি খাবারের? দোকানটিতে যারা কাজ করেন তারাও বেশ পুরনো বলেই মনে হলো। খুব চালু দোকান বলে ওনারাও সর্বদা কর্মব্যস্ত। জিলিপি আমার খুব প্রিয় না হলেও সিঙ্গারা দেখে লোভ সামলাতে পারলাম না, অগত্যা 2 সিঙ্গারা নিয়েই নিলাম। বাচ্চা মেয়েটির কথা শুনে খানিকটা অবাক হলাম। এতদিন যত কচুরি খেয়েছি, নয় তরকারি নয়তো ছোলার ডাল, কিন্তু এখানে দেখলাম কচুরির সাথে দেওয়া হচ্ছে আলু সোয়াবিনের তরকারি আর সুজির হালুয়া। আর দামটাও একবার দেখুন। কলকাতার বহু ঐতিহ্যবাহী দোকান এই ধর্মদাস মিষ্টান্ন ভাণ্ডার। এখানে যে শুধু 2 টাকা দামি জিলিপি, 3 টাকা দামি সিঙ্গারা বা 3 টাকা দামি নিমকি পাওয়া যায় তাই নয়, এখানে যে কচুরি পাওয়া যায় 2 রকমের, ছোট কচুরি 2 টাকা এবং বড় কচুরি যেটা সেটা 2.5 টাকা, মানে 10 টাকায় 4টে। তার সঙ্গে শুধু যে তরকারি পাওয়া যাবে তা নয়, তার সঙ্গে এখানকার স্পেশাল যেটা কলকাতার বুকে আর কোথাও পাওয়া যায় বলে আমি শুনিনি, সেটা হচ্ছে সুজির হালুয়া। এটা কচুরির সঙ্গে দেওয়া হয় ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে। 2 টাকা আর 2.5 টাকার কচুরির মধ্যে তফাত বলতে শুধু সাইজের, সামান্য ছোট আর বড়, তবে তরকারি আর হালুয়া কিন্তু এক। দোকানটি যেমন বহু পুরনো, তেমনি খাবার যারা তৈরি করছেন তারা থেকে শুরু করে প্রচুর খরিদ্দারও বহু পুরনো। দাদা কত বছর খাচ্ছেন এখানে কচুরি? 25 বছর। আপনি এটা খাচ্ছেন, এগুলো কত করে দাম এখন? 2 টাকা পিস, তাই তো? এত কম পয়সায়। খানিকক্ষণ ধরে সবার কচুরি খাওয়ার ধুম দেখে আমার মধ্যেও সেটা জাগ্রত হলো, নিয়ে নিলাম খান কতক কচুরি। এই যে নিয়ে নিয়েছি এবার কচুরি,
এটা হচ্ছে 2 টাকা মানে 10 টাকায় 5 পিস আর এটা হচ্ছে 2.5 টাকা পিস মানে 10 টাকায় 4 পিস আর তার সঙ্গে নিয়েছি হালুয়া মানে সুজি হালুয়া এখানকার যেটা স্পেশাল বললাম যেটা ওটা খাইনি কোচুরির সঙ্গে এটা আর তার সঙ্গে তো সয়াবিন আলুর তরকারি আছে খেয়ে দেখি মাইন্ড ব্লোয়িং ব্যাপক দুর্দান্ত মানে শীতকালে ঠান্ডার মধ্যে এরকম গরম গরম যদি কচুরি পেয়ে যান আমার তো মনে হয় দোকান ছেড়ে বেরোতে ইচ্ছে করবে তার উপর এত কম দাম হালুয়াটাও ব্যাপক সুন্দর দোকানের বর্তমান অংশীদার মানিকবাবুর অনুরোধে একটা জিলিপিও নিয়ে নিলাম জিলিপি যদিও হয় না কিন্তু মানিকবাবুর রিকোয়েস্টে ভীষণ লোক হলো খেতে শুধু রিকোয়েস্ট বলবো না রিকোয়েস্ট বললে মানিকবাবুকে অপরাধী করা হবে দেখি তো লোক লাগছে দুর্দান্ত দুর্দান্ত সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং কচুরি নিমকি সিঙ্গারা জিলিপি সব সব কিছু মাইন্ড ব্লোয়িং একেবারে সকাল থেকে বেলা 11টা সাড়ে 11টা পর্যন্ত চলে সিঙ্গারা কচুরি বিক্রি দোকান বহু পুরনো হওয়ায় এবং এত কম দামে ভালো খাবার পাওয়া যায় বলে ছোট থেকে বড় সকলেই ভিড় জমান যতক্ষণ এখানে আমি শুট করছি এই যে দেখতেই পাচ্ছেন কাস্টমার এখানে লেগেই আছে আর সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো যে 3-15 আগে পর্যন্ত এখানে যে 3 টাকার সিঙ্গারা নিমকি দামটা সেটা 2.5 টাকা ছিল এবং 2 টাকার যে জিলিপি সেটা আগে ছিল 1.5 টাকা এখানে আরও একটা কথা উল্লেখ করতেই হয় বিকেলবেলায় এই দোকানে গরম গরম লুচি আর চাপ চাপ ছোলার ডাল পাওয়া যায় আর 4টে লুচি আর ছোলার ডাল দিয়ে দাম মোটে 10 টাকা সিঙ্গারা কচুরি জিলিপি নিমকি এগুলো তো এখানকার স্পেশাল বটেই আর সব থেকে এখানে যেটা স্পেশাল সেটা হচ্ছে যে ক্ষীরের চপ বা মিষ্টি চপ যার জন্য আমি এতক্ষণ ওয়েট করছিলাম আর সব থেকে বড় কথা এই ক্ষীরের চপ মাত্র 2 টাকা এই কলকাতার বুকে ক্ষীরের চপ 2 টাকা মানে বুঝতেই পারছেন অবিশ্বাস্য একটা ব্যাপার সেটা আমার পিছনেই বানানো হচ্ছে এইটা বানানো দেখব এবং খেয়ে দেখব এটার টেস্ট কিরকম ক্ষীরের চপ কি করে বানায় সেটা আজ পুরো দেখলাম ক্ষীরের চপ বানানোর প্রধান উপকরণ হলো ময়দা তার সাথে স্বল্প পরিমাণে মিশিয়ে নেওয়া হয় ভ্যাস্কো কোম্পানির কেশরী রং আর একটু খাবার সোডা তারপর সেই মিশ্রণটিকে জল দিয়ে খুব ভালো করে মেখে নেওয়া হয় ক্ষীরের চপের পুরের জন্য মূল উপকরণ সবেদা বা চালের গুঁড়ো তার সাথে মেশানো হয় ক্ষীর আর চিনি তারপর সেই মিশ্রণটিকেও জল দিয়ে মেখে নিলেই হয়ে যায় পুর আগের ময়দা মাখাটিকে ছোট ছোট লেচি কেটে তার মধ্যে সেই পুর দেওয়া হয় সবগুলোর মধ্যে পুর দেওয়া হয়ে গেলে সেগুলোকে দুহাতে চেপে ক্ষীরের চপের শেপ দিয়ে ফুটন্ত তেলে ছেড়ে দেওয়া হয় এটা দেখে আমার আগের পান্তুয়ার ভিডিওর কথা খুব মনে পড়ছিল কারণ পান্তুয়াগুলোকেও যখন তেলে ছাড়া হতো এরকমভাবে তেলের মধ্যে ডুবে যেত তারপর আস্তে আস্তে হালকা হলে তেলের ওপর ভেসে উঠত এক্ষেত্রেও দেখলাম সেটাই হলো বেশ খানিকক্ষণ পর দেখে নেওয়া হলো সেগুলো শক্ত হয়েছে কি না শক্ত মতো হয়ে গেলে সেগুলোকে পাশের পাত্রে রাখা চিনির রসে ফেলে দেওয়া হলো মিনিট তিনেক পর রস থেকে তুলে নিতেই ক্ষীরের চপ তৈরি কচুরি সিঙ্গারা জিলিপি নিমকি সবই খাওয়া হয়ে গেছে এখন বাকি শুধু যেটার জন্য অপেক্ষা করে আছি সেটা হচ্ছে ক্ষীরের চপ এই 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 যে এতক্ষণ যেটা বানানো দেখলাম যে ক্ষীরের চপ বা মিষ্টি চপ সেটা খাবো খেয়ে দেখবো ভালোই যখন বানাচ্ছিলেন তখন দেখলাম শক্ত তারপর রসে দেওয়ার পর নরম হয়ে গেছে দেখি কীরকম খেতে শুধু গরম জাস্ট এই যে গরম গরম তুলে দিলেন আমাকে বিউটিফুল দারুণ এই ভেতরে এই কোডিনের ভেতরে যে পুরটা ব্যাপক খেতে এরই মধ্যে এক ঝলক কথা বলে নিলাম এই দোকানেরই অংশীদার মানিকবাবুর সঙ্গে আমার বাবার নামে দোকান ধর্মদাস মিষ্টান্ন ভাণ্ডার আমি 25 বছর ধরে এই দোকানে আছি এটা আমার ঠাকুরদাদার আমলের দোকান 100 বছরের প্রায় পুরনো দোকান আমি যখন দোকানে আসি তখন আট আনা করে সিঙ্গারা চা আনা করে জিলিপি আট আনা করে কচুরি মিষ্টি চপ আমাদের এখানে ফেমাস আট আনা করে ছিল এখন বর্তমানে জিনিসপত্রের এত মূল্য বৃদ্ধি হয়েছে যার জন্য আমার দাম বাড়াতে বাধ্য হয়েছি এই 15 দিন হলো আমাদের এক প্রেজেন্ট দাম হচ্ছে 3 টাকা সিঙ্গারা 3 টাকা নিমকি 10 টাকায় 4টে কচুরি 10 টাকায় 5টা জিলিপি 10 টাকায় 5টা চপ আর সন্ধ্যেবেলা যে ডাল লুচি হয় সেটাও 4টে 10 টাকা সারা কলকাতা জুড়ে এরকম কত দোকানই হয়তো আছে যা আমাদের অগোচরেই থেকে যায় গরিবের মা বাবা কথার তাৎপর্য এতক্ষণে সত্যি আমার কাছে পরিষ্কার কত কম পয়সায় কত গরিব লোকের পেট চলে যায় এই দোকানের খাবার খেয়ে